আজকে আবারও তোমাদের সঙ্গে একটা আট পৌর স্টাইলের শাড়ি ড্যাপিং শেয়ার করব তোমরা যারা অনেকেই সাদা লাল শাড়ি পরতে চাইছ না অষ্টমীর দিনে অঞ্জলি দিতে যাওয়ার জন্যে তোমরা কিন্তু এরকম একটা হালকা কালার পরতে পারো যারা টিনেজাররা আছো তো দেখো প্রথমে শাড়িটাকে এভাবে তোমরা ওপেন করে নেবে নেওয়ার পরে শাড়ি যেহেতু বড় হয় ওই জন্য ওপর দিকে কয়েকটা ভাঁজ দিয়ে নিয়ে তারপর পেডিকোটের মধ্যে দেখো প্রথমে ডানাতের নিচে তারপর বাঁ হাতের নিচে তারপরে মিডিলের কাপড়টা তোমরা পেডিকোটের মধ্যে দিয়ে নেবে খুব ভালো করে পিছন দিক দিয়ে খুব টাইট করে সামনের দিকে আনবে নিচের দিকে লেন্থ একবার দেখে নিও যে এটা মেস ছুঁয়ে আছে কি না তারপরে উপরের দিকে একটু রকম ভাঁজ করে নিই আবারও পেটিকোটের মধ্যে তোমরা দিয়ে নিলে পিছনের শাড়িটাকেও খুব ভালো করে দেখো পেটিকোটের মধ্যে দিয়ে নেবে আর তারপর এখানে আমরা এখন আঁচলটা রেডি করব। তোমরা অনেকেই কামেন্ট করো দিদি হাঁটতে গেলে আমাদের শাড়িটা উঁচু হয়ে যায় তার একটাই কারণ শাড়ি সবসময় তোমরা একটু নিচু করে পরবে যখন জুতো পরে হাঁটবে তখন শাড়ি কিন্তু অলরেডি উঁচু হয়ে যাবে এবার আমরা আঁচলটা রেডি করবো প্রথমে যে ভাঁজে দেখো একটা ডিজাইন আছে পাড়ের দিকে ওইটা প্রথমে দেখে নেবে ঠিক যত বড় আছে প্রথমের ভাঁজটা তত বড় করে নিলে তারপর থেকে ঠিক সামনের দিকে এভাবে আগিয়ে আবার হাত দিয়ে ধরে নেবে তো এইভাবে করেও কিন্তু তোমরা আঁচলটাকে খুব সহজে রেডি করতে পারো যারা বাঁধ দিয়ে ডানা দিয়ে করতে পারো না অনেকেই বলো যে আঁচলের কুচিটা রেডি করতে পারি না তো ঠিক যেভাবে আমি দেখাচ্ছি সামনের দিকে আগিয়ে আগিয়ে ভাঁজগুলোকে ধরে নেবে মানে এই যে পিছনের দিকে ধরলে ধরবার ঠিক সামনেভাবে আগিয়ে নিয়ে আবারও পিছনের দিকে এসে এভাবে ধরে নিলে আর লাস্ট প্লেটটা এভাবে উল্টে দিলে তো হয়ে গেল আঁচলটা আমাদের রেডি এবার তোমাদের বলবো এখানে অবশ্যই একটা সেফটিবিন দিয়ে পিন আপ করে নাও নাহলে এই যে এত সময় কষ্ট করলে সেটা কিন্তু বেকার হয়ে যেতে পারে তারপর এখানে ঠিক একটা একটা করে ভাঁজ আবারও ধরে নেব ধরে নিয়ে যতটুকু রেডি হবে চাইলে ততটুকু জায়গা থেকেও কিন্তু তোমরা একটা সেফটিবিন দিয়ে সিকিওর করে রাখতে পারো তাহলে আর তোমাদের খুলে যাওয়ার চান্সেস থাকবে না বা হাত থেকে পড়ে গেলে যেটা হয়ে যায় সেটা হবে না যারা নতুন পড়ছো তাদের একটু অসুবিধা হয় তো এখানে আমি কাঁধের উপর রেখে দিলাম এবার আমি এখান থেকে রেডি করব তো এভাবে রাখলে আমাদের সুবিধা দেখো প্রথম ভাঁজটা দেখে নিচ্ছি ঠিক যেখানে শেষ হয়েছে ততটা হাত দেওয়ার পর তার তলায় আর একটা হাত দিয়ে দিলাম ঠিক একটা উপরে একটা নিচে একটা উপরে একটা নিচে এভাবে করতে করতে আমরা ভাঁজগুলোকে ধরে নেব আর আঁচলটা একদম মেস ছুঁয়ে থাকবে পিছন দিকে এতটাই বড় করে আমরা রেডি করে নেব আর আমার প্রিয় দর্শক আমার চ্যানেলে কিন্তু অলরেডি আমি অনেক শাড়ি ড্যাপিং দিয়ে দিয়েছি তো তোমরা যারা ভাবছো যারা আর্টপোর স্টাইলে শাড়ি ড্যাপিং পরবে না একটু নতুনত্ব পরবে সেগুলোও কিন্তু আমার কাছে আছে আমার চ্যানেলে আছে এবং যারা অনেকেই ভাবছো একটু আঁচলটাকে ছেড়ে পড়তে চাইছি সেই ডিজাইনও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তো তোমরা আমার চ্যানেলে যাও ওখানে শাড়ি টাইপিংগুলো দেখো এবং খুব সহজে আমি বলে বুঝিয়ে তোমাদেরকে শিখিয়ে দিই যাতে করে তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা না হয় আজকে শাড়ি টাইপিংটা তোমাদের ভালো লাগবে আর যদি কোথাও কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কামেন্ট করো আমি সেটা পরের ভিডিওতে আবারও ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করবো তো এখানে আঁচলটা আমি রেডি করে নিচ্ছি ঠিক এভাবে আর একটা জিনিস বলি আঁচল যখন তোমরা রেডি করবে উপরের ভাঁজ থেকে যেন তলার ভাঁজ একটাও বাইরের দিকে না বার হয়ে আসে সেটা একটু খেয়াল রেখো নাহলে কিন্তু দেখতে অনেক সময় বাজে লাগে তো আঁচলটা দেখতে পাচ্ছ একদম মেশ চুঁয়ে গেছে এবার ঠিক এই উপরে একটা আমরা সেফটি পিন পিন আপ করবো সেফটি পিনটা ঠিক ব্লাউজের ভিতর থেকে নিয়ে এখানে আমি পিন আপ করছি এবার এখানে দেখো এভাবে একটু পিছনের দিকে নিয়ে যাবে যে এতটা শাড়ি আমরা ছেড়ে রেখে এবার আমরা কুঁচিটা রেডি করব কুঁচির জন্য সেম একইভাবে একটু বড় বড় করে ভাঁজ এভাবে নিয়ে নেবে ঠিক সামনের দিকে আগিয়ে দিয়ে পিছনে দেখো এভাবে বাঁধ দিয়ে ধরে রাখছি ডানা দিক একটু সামনে আগিয়ে দিয়ে পিছনে বাঁধা দিয়ে এভাবে ঠিক ধরে রাখছি তো এভাবেও কিন্তু তোমরা কুঁচিটাকে রেডি করতে পারো আর কুঁচির লাস্ট প্লেটটা কিন্তু অবশ্যই তোমাদের বড় নিতে হবে মানে চেষ্টা করবে লাস্টে যতটুকু কাপড় থাকে সেটা দিয়েই একটা এখানে ভাঁজটা রেডি করে নিতে কুঁচির মাথাগুলোও কেউ কিন্তু সুন্দরভাবে সমান করে উপরের দিকে একবার ধরে নেবে তাহলে নিচের দিকের ভাঁজগুলো কিন্তু তোমাদের সুবিধা হবে দেখতে বা বুঝতে খুব হালকা হাতে নাড়ালে ওপরের দিকের মাথাগুলো যদি তোমরা সমান করে ধরো তাহলে কী হয় নিচের দিকের ভাঁজগুলো কিন্তু তোমাদের সুন্দরভাবে এখানে একটা শেপে আসবে না হলে কি হয় ওপরের মাথা উঁচু নিচু হলে নিচের দিকের মাথাও কিন্তু উঁচু নিচু হয়ে যাবে তো এখানে এবার আমরা একটা একটা করে ভাঁজ ধরবো তো একটা একটা করে এখানে যখন ভাঁজটা তোমরা ধরবে একটু ঠিকঠাক করেই ধরে নিও তার কারণ কি হয় এই সব শাড়িগুলো একটু উঁচু উঁচু ফোলা ফোলা হয় যতটুকু রেডি করছো একটু হাত দিয়ে এভাবে চেপে নিও নেওয়ার পরে একটু আমি এখানে মিডিলে ধরে নিচের দিকে ধরবো মানে নিচের দিকে একদম যে পাড়ের দিকে যে ভাঁজগুলো আছে এইগুলোর মাথাগুলোকে সমান করতেই হবে না হলে কিন্তু তোমাদের কুঁচি দেখতে একদমই ভালো লাগবে না তো সেই জন্য নিচের দিকে একটু ঝুঁকে গিয়ে একদম নিচের ভাঁজগুলো প্রত্যেকটা ধরবে ধরে এখানে অবশ্যই কিন্তু তোমাদেরকে হাত দিয়ে চেপে নিতে হবে আর এখানে একটু শক্তভাবেই চেপে নেবে মানে একটু প্রেশার দিয়ে দিয়েই এই হাতটাকে চেপে নিলে কি হয় এই ভাঁজগুলোর মাথা সুন্দরভাবে নিচের দিকে সেট হয়ে যায় আর তোমরা যতই হাঁটাচলা করো না কেন কুঁচি কিন্তু ওরকম সুন্দরভাবেই থাকবে দেখতে পাচ্ছ এই জায়গাতে খুব ভালো করে আমি হাত দিয়ে চেপে নিয়েছি তাতে করে আমাদের ভাঁজগুলো স্টেট হয়ে গেল এবং এখানে দেখতেও ভালো লাগবে তো কুঁচি তো রেডি হয়ে গেছে এবার কুঁচি ঠিক এই কাপড়টাকে সরিয়ে দেবে তলায় যেটা ছিল সেটাকে সরিয়ে একটা একটা করে ভাঁজ আমি একটু বাইরের দিকে বার করছি হাফ ইঞ্চি করে এক্সট্রা সরিয়ে সরিয়ে রেখে এবার এক্সট্রা কাপড়টা পেরিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেবে আর কাপড়টাকে চারিদিকে একটু ছড়িয়ে দিও নাহলে কিন্তু তোমাদের পেটটা উঁচু উঁচু লাগবে সাইডের কাপড়টাকে দেখো একদম পিছন দিকে নিয়ে গিয়ে করে নিলাম এবার যেটা এক্সট্রা ছেড়ে রেখেছিলাম এটাকেও পিছন দিকে নিয়ে গিয়ে এই পিছনে পেডিগোটের মধ্যে দিয়ে রাখলাম দেখতে পেলে চাইলে ওখানে একটা সেফটি পিনও কিন্তু তোমরা পিন আপ করে নিতে পারো তারপরে এখানে ভাঁজগুলোকে আমি সুন্দরভাবে এখানে ওপর থেকে নিচ পর্যন্ত বার করে হাত দিয়ে চেপে নেবে একদম ওপর থেকে যেগুলো আছে ওই ভাঁজগুলোকে বার করে ঠিকঠাক করে চেপে নেবে এবার দেখো আঁচলটাকে আমি সামনে নিয়ে আসবো এই ধরনের শাড়ি বা এই ডিজাইনে যারা হালকা পাতলা একটু ডিজাইন করতে চাইছো বা যারা একদম কালারফুল শাড়ি পছন্দ করো তোমরা এরকম একটা হালকা শাড়িতেও এই ডিজাইনটা করতে পারো ভালো লাগবে এটা আঁচলটা ঠিক ডান কাঁধের উপর রেখে ব্লাউজের তলা থেকে একটা সেফটি পিন পিন আপ করে দিতে পারো এই ডিজাইনটাও বেশ ভালো যায় অষ্টমী লুকের জন্যে বলো ওটা ভালো লাগছে না তাহলে ঠিক একটা ভাঁজের তলায় এই আঁচলের মাথাটা দিয়ে ওপরের ভাঁজটাকে সরিয়ে এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে দিও দেখতে পেলে এটা হয়ে গেল আমার ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই কামেন্ট করে জানাবে আর তোমরা কিন্তু ভিডিও দেখার সাথে সাথে লাইক করছো না অবশ্যই লাইক করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটাকে শেয়ার করো আরও নতুন নতুন কি কি ভিডিও দেখতে চাইছো সেটা তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কামেন্ট করো আমি একে একে তোমাদের পছন্দ মতো ভিডিও কিন্তু দিতে থাকবো আর আজকের সাইড তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও কিন্তু কমেন্ট করো আমি নেক্সট ভিডিওতে আরও ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করব তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে তত সময় ভালো থেকে সুস্থ থেকে বাই